আমরা দলবাজি করি। গতকাল প্রভাত ফেরি করে শহীদ মিনারে গেলাম। আমরা একটা মিনিট সময় আমাদের লাগেনি, আমরা 3 ঘন্টায় পৌঁছি শহীদ মিনারে, ফুল দিয়ে বেদিতে, একটা মিনিটও আমরা দাঁড়াইনি। আমরা বেদি থেকে আমাদের লোকজন, আমাদের নেতা কর্মীরা, কেন্দ্রীয় নেতারা ছিলেন, ঢাকা সিটির নেতা কর্মীরা, সহযোগী সংগঠন ছিল, এবং আমাদের অসংখ্য নেতা কর্মী কালকে প্রভাত ফেরিতে যোগ দিয়েছে। কোথায় দলবাজি করলাম? দলবাজিটা করলাম কিভাবে? বিএনপির কি মনে নেই এই শহীদ বেদিতে ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আপনাদের দেশনেত্রী মূল বেদিতে উঠেছিলেন ফুল দেওয়ার জন্য? শহীদ মিনারকে কারা অপমান করেছে? এই শহীদ মিনারে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এখানে বসে আছেন, খুর দিয়ে 14 ইঞ্চি কাটা হয়েছিল, বিশাল গর্ত, রক্তে রক্তে ভিজে গেছে শহীদ মিনার। কারা করেছে? এ মায়া ভাই বেঁচে আছেন কি মরে গেছেন সন্দেহ ছিল, তাকে এমন ভাবে খুর দিয়ে আঘাত করা হয়েছে, 14 ইঞ্চি কেটে গিয়েছিল, 14 ইঞ্চি আমাদের মনে আছে। তার বেঁচে থাকার কথা ছিল না। কারা করেছে? কারা করেছে? সৌরভ গোলাগুলির মধ্যে যুবলীগ কর্মী নিহত এই শহীদ মিনারে কারা করেছে? বাংলাদেশে আগুন, সন্ত্রাস, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপি, তারাই করেছে। নেত্রী আপনার মনে আছে, মাগরেবের নামাজের আজান চলছে, শহীদ দিবসের কর্মসূচি, 3 দিনের কর্মসূচি, বারান্দায়, পার্টি অফিসের বারান্দা, আমাদের মাইক নিয়ে গেছে পুলিশ, মঞ্চ ভেঙে ফেলেছে। তারপর নেত্রী খবর পান, অফিসে ঢুকে লাইট বন্ধ করে আমাদের কর্মীদের উপর নির্যাতন, নেতা কর্মীদের উপর নির্যাতন, অন্ধকার ধেয়ে আসছে। তখন নেত্রী এই অন্ধকারের মধ্যে তিনি এসে পার্টি অফিসে ছুটে এলেন এই কর্মীদেরকে রক্ষা করার জন্য। সেদিনের স্মৃতি আজও মনে পড়ে। 3 দিন আমরা স্মরণ সভা, একদিনও আমাদেরকে দাঁড়াতে দেন। এই হচ্ছে বিএনপি, এই সেই বিএনপি। তারা বলে দলবাজি করি, আমরা কিসের দলবাজি? দলবাজি তো আপনারা করেছেন শহীদ বেদিতে, জাতীয়তাবাদী দাপটের দল, আপনারা গিয়েছেন ফুল ছিটিয়ে এদিক সেদিক লন্ডভন্ড করেছেন, মনে নেই? সাভার স্মৃতিসৌধে বেগম জিয়া ক্ষমতায়, আমাদের নেত্রী শেখ হাসিনা ফুল দিতে গিয়েছিলেন, কি দৃশ্যপট! আমাদের নেতারা ছিল
কি অত্যাচার, সিভিল রয়েছে, নিরাপত্তা বাহিনীর লোক দিয়ে বেধড়ক পেটানো হয়েছিল আমাদেরকে, আমাদের নেতা কর্মীদের কোন রকমে ফুল দিয়ে নেত্রীকে ফিরতে হয়েছে, এভাবে তারা অত্যাচার করেছে। কাকও আছে, ময়ূরও আছে, কাক কোকিলের তফাত বের করতে হবে। এক কাকদের কর্কশ কণ্ঠস্বরের এই কাকদের চিহ্নিত করতে হবে এবং এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে নবশক্তিতে বলিয়ান হয়ে সে প্রতিরোধ সংগ্রামে আমি মুক্তিযুদ্ধের সপক্ষের সবাইকে আহ্বান জানাচ্ছি, ঐক্যবদ্ধ হয়ে আসুন, আমরা আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের একুশের চেতনার শত্রু বিএনপিকে প্রতিরোধ করতে হবে, তাদেরকে পরাজিত করতে হবে।